এখন আর আমার মুখের কথায় কিছু হবে না, আপনার এখানে যারা আছেন তথা বাংলাদেশের সব মানুষ আজকে সন্ধ্যা এবং কালকে সকাল থেকে আমাদের পুরো চেষ্টাটা দেখবে। সো এখন আমার অনুভূতির আর কোনো জায়গা নেই, এখন শুধু ফলাফলের আশায়। এক্সপেকটেশন তো থাকে, যে কোনো বাবা মার তার সন্তানকে নিয়ে এক্সপেকটেশন থাকে, সে সন্তান যতই খারাপ হোক না কেন। আর বাকি রইলো ব্ল্যাক ওয়ার, এখানে তো জীবনটা অলমোস্ট বাজি রেখে ফেলেছি। যারা বাংলা সিনেমা ভালোবাসেন, এখন পর্যন্ত যারা গত 8-10 বছর, রুম্মান বলে গেল 13 বছর, তো গত 13 বছর ধরে যারা আমাকে সেটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী হোক, সেটা তার কাটা হোক, সেটা ঢাকা অ্যাটাক হোক, সেটা ছুঁয়ে দিলে মন হোক, সেটা মুসাফির হোক অথবা ওপার বাংলার আহারে হোক, যে সব কিছুর জন্যই যারা ভালোবাসা দিয়েছেন, আই এম শিওর তারা সেই বিশ্বাস থেকে আসবে। একটা কথা আছে, স্লো পয়জন। ব্ল্যাক ওয়ারের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে স্লো পয়জনে বিশ্বাস করছি। আমি বিশ্বাস করছি যে এটা স্লো পয়জনের মতো কাজ করবে। আমি শুধু এটুকুই বলতে পারি যে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। একটা বাংলা সিনেমা হিসেবে, বাংলাদেশে বানানো হিসেবে, এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী আমাদের যতটুকু আছে তাই নিয়ে আমরা একটা যুদ্ধ জয়ের মতো করেছি। জয়টা তখনই হবে যখন দর্শক ভালোবাসা দেবেন। নিজের যা আছে সবটা ঢেলে দেওয়ার চেষ্টা করেছি আমরা, বাকিটা একেবারেই দর্শক, যেটা বললো রুম্মান যে 13 বছর ধরে ভালোবাসা দিয়ে আসছে, সে কারণেই এখনও আমি কাজ করছি এত ইঞ্জুরির পরেও, এত বাধার পরেও। আপনারা ভালোবাসা দিলে আমরা নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাব, আর যদি ভালোবাসা না দেন আরও দ্বিগুণ উদ্যমে এগিয়ে যাব, যাতে আপনাদের ভালোবাসা আমরা একদিন নিয়ে আসতে পারি। ভক্তরা আছে বলে আমি আছি, কারণ আমাকে তো বাঁচিয়ে রেখেছে ভক্তরা, তারা আসে বলেই তো আমরা ছবিতে কাজ করছি, আমি ছবিতে কাজ করছি। আমি বিশ্বাস করি যে এরকম অনেক ভক্ত আছে যাদের কাছে ধারে হলও নেই। আমি এইটুকুই আশা করব যে আপনারা অপেক্ষা করেন, আমরা ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যেই, এই প্রথম সপ্তাহের পরে আমরা চেষ্টা করব আমাদের হল বাড়াতে। এইটুকুই তো, ওনাদের ভালোবাসায় আজকে আমি আরিফিন শুভ। আমার স্বপ্নটা, আমার আশাটা শুধু 2023 সালকে ঘিরে নয়, আমার স্বপ্নটা আগামী অ্যাটলিস্ট নেক্সট 50 ইয়ার্স, 50 বছর পরে বাঁচবো কি মরবো জানি না, কেউ বাঁচা মরা বলা যায় না, আগামী 50 বছর আমি দেখতে চাই বাংলা সিনেমা 90-এর দশকে 80-এর দশকে যেরকম একটা স্বর্ণালী যুগ ছিল, সেটা আগামী 50 বছর ধরে থাকুক। আমার 2023কে ঘিরে শুধু ভাবনা নয়।